কিরে মামা, প্রিপারেশন কেমন? আরে ঝাক্কা, কি অনুশীলন কথা সব করছস? অনুশীলনী কিরে, তুই জানাস না মেডিকেল তো সব অনুশীলন দিয়ে প্রশ্ন আসে। এত এত অনুশীলনী কখন করবো আমি? তুমি কি জানো মেডিকেল ভর্তি পরীক্ষায় ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি থেকে মোট প্রশ্ন আসে 75টা। এর মধ্যে বিগত 4 বছরে অনুশীলনী থেকে প্রশ্ন কমন আসছে সবচেয়ে বেশি। 2020 সালে মেডিকেল ভর্তি পরীক্ষায় অনুশীলনী থেকে প্রশ্ন এসেছিল 41টি, তার মানে 55% প্রশ্ন এসেছিল শুধু অনুশীলনী থেকেই। 2021 সালে অনুশীলনীর প্রশ্ন ছিল 54টি, অর্থাৎ 72%। 2022 সালে অনুশীলনী থেকে প্রশ্ন এসেছে 52টি, অর্থাৎ 69% প্রশ্নই অনুশীলনী। আর 2023-এ গত বছর অনুশীলনী থেকেই 50টি, অর্থাৎ 67% প্রশ্ন এসেছে। অনুশীলনীতে মোট প্রশ্ন 12,000-এরও বেশি। মুখস্থ করলে মনেও থাকে না, পরীক্ষার হলে লিখেও আসা সম্ভব না। তাহলে কি করা যায়? অনুশীলনীতে পরীক্ষায় আসবার মতো MCQ আছে মাত্র 10%। এই 10% যদি কেউ তোমাকে গুছিয়ে করে দেয়, বাকিগুলো তুমি এমনিতেই পারবে। তাই মেডিলজি এনেছে সলভার ডাই, এখানে ধরে ধরে অনুশীলনীর গুরুত্বপূর্ণ MCQগুলো সলভ করানো হবে। কোর্সে সর্বমোট ক্লাস থাকছে 40টি, এছাড়া তোমাদের জন্য ডেইলি এক্সামও রাখছি আমরা 40টি, থাকছে স্পেশাল একটি মেগা এক্সাম, আর কোর্সটি চলবে 10 নভেম্বর থেকে 10 ডিসেম্বর পর্যন্ত। কোর্স ফি মাত্র 2,200 টাকা, তবে যারা 10 নভেম্বরের মধ্যে ভর্তি হচ্ছে তারা পাচ্ছে 700 টাকা ডিসকাউন্টে 1500 টাকায় ভর্তি হওয়ার সুযোগ। এই স্ট্যাটাসটি নিজের প্রোফাইলে শেয়ার দিয়ে কমেন্ট সেকশনে 10 জন বন্ধুকে মেনশন দিয়ে ভাগ্যবান 5 জনের মধ্যে তুমিও ফ্রি জিতে নিতে পারো এই কোর্সটি। 2024 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় যদি এই কোর্স থেকে 50-এর বেশি MCQ কমন না আসে, তাহলে ইউসুফ সরকারকে চরম মূল্য দিতে হবে।